ত্রিপুরা সরকার 229 কোটি প্যাকেজ দিয়েছে, তার মধ্যে অন্ত্যোদয় যারা রয়েছেন, যারা প্রায়োরিটি হাউস হোল্ড রয়েছেন, এরা তো কাভার হচ্ছেন। কিন্তু তারপরও APL রয়েছে, এমন অনেক রয়েছে যাদের আর্থিক স্থিতি ঠিক নেই, কিন্তু অথচ APL। আজকে আপনাদের সামনে আমি ঘোষণা করছি, রাজ্য সরকার এমন প্রায় 50,000 ফ্যামিলিকে আইডেন্টিফাই করে নিচ্ছে পঞ্চায়েতের মাধ্যমে, বিডিওর মাধ্যমে, ইলেকটেড প্রতিনিধির মাধ্যমে। এই যে 50,000 ফ্যামিলি বাদ পড়েছে প্রায়োরিটি হাউস হোল্ড থেকে বা BPL থেকে, অন্ত্যোদয় থেকে, তো তাদেরকেও রাজ্য সরকার যেই প্যাকেজটা প্রায়োরিটি হাউস হোল্ড, অন্ত্যোদয় ফ্যামিলি এবং BPL ফ্যামিলি পেয়েছে, সেম প্যাকেজ এই 50,000 ফ্যামিলির জন্য ফ্রি প্যাকেজ রাজ্য সরকার দেবে। আজকে থেকে রাজ্য সরকার তার মধ্যে কাজ শুরু করে দিয়েছে, আগামী একদিনের মধ্যেই আইডেন্টিফাই করে আপনাদের কাছে সেই সুবিধা পৌঁছে দেওয়া হবে।